আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে আলোচনা করব কিন্তু প্রায়শই দেখা গেছে যে এই সমস্যাটা নিয়ে কিন্তু খোলাখুলি আলোচনা হয় না সমস্যাটা মহিলাদের একটি বিশেষ সমস্যা তাকে আমরা লি করিয়া বলে থাকি ডাক্তারি ভাষাতে অর্থাৎ কি না ভ্যাজাইনাল একটি ডিসচার্জ বা জোনিস্রাব বলা যেতে পারে অনেক সময় একে আপনারা সাদা স্রাব নামেও কিন্তু চিনে থাকবেন আপনাদের মনের মধ্যে যদি কোনো রকমের ডাউট থাকে যে এই সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ বলুন বা লিকোরিয়া এটা কি কেন হয় বা আপনার যে এটা হচ্ছে সেটা কি স্বাভাবিক না অস্বাভাবিক বা এটার জন্য আপনার কোনো রোগ অসুখ হতে পারে কি না সমস্যা হতে পারে না বা আপনি কি কি প্রবলেমে অলরেডি ভুগছেন এই সমস্যাজনিত এবং তার সঙ্গে এই সমস্যার জন্য হোমিওপ্যাথির বেস্ট ওষুধ যেগুলো সব থেকে কার্যকর এই সমস্যার জন্য তাদের সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে জানাবো এবং এই সমস্ত ব্যাপারে যদি ডিটেলস আপনারা জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং এর সঙ্গে যে ওষুধগুলোর কথা বলবো সেগুলো যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে আপনারা যদি লিকোরিয়া বা সাদা স্রাবের সমস্যাতে ভুগে থাকেন তাহলে সেই সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে তাই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানাতে চাই যে লিকোরিয়া বা সাদা স্রাব এই জিনিসটি কী লিকোরিয়া বা সাদা স্রাব এটা কিন্তু প্রত্যেকটা মহিলার জন্য একটি স্বাভাবিক প্রক্রিয়া বা স্বাভাবিক পদ্ধতি অর্থাৎ আমাদের মহিলাদের শরীরে কিন্তু এটা সবারই থাকে এটি এক ধরনের ভ্যাজাইনাল ডিসচার্জ বা নিঃসরণ বলা যেতে পারে যাকে আমরা মেডিকেলি লিকোরিয়া বলে থাকি সুতরাং এই নিঃসরণ হচ্ছে স্বাভাবিক বা নর্মাল এবারে তাহলে প্রশ্ন আসছে যে যদি এটা স্বাভাবিক একটা ডিসচার্জ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের শরীরে কোনো প্রয়োজনীয়তা রয়েছে বা কীর জন্য এটা আমাদের শরীরে তৈরি হচ্ছে মূলত এর দুটো প্রয়োজনীয়তা রয়েছে প্রথমত হচ্ছে মহিলাদের ভ্যাজাইনাল যে রিজিয়ান বা জনির যে রিজিয়ান সেই জায়গা যাতে খুব সহজে ইনফেক্টেড না হয় অর্থাৎ ওই জায়গাকে ইনফেকশনের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু এই স্রাব বা লিউকোরিয়া যেটা নর্মালি সিক্রেশন হয় সেটা অত্যন্ত প্রয়োজনীয় দ্বিতীয়ত হচ্ছে ওই জায়গার লুব্রিকেশনকে কিন্তু বজায় রাখতে সহায়তা করে প্রত্যেক মহিলার ক্ষেত্রে কিন্তু এই লিউকোরিয়া বা সাদা স্রাব হয়ে থাকে পার্থক্যটা কোথায় হয় না কারো ক্ষেত্রে একদম কম হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে রঙ আলাদা হতে পারে তার যে কোয়ান্টিটি আলাদা হতে পারে অর্থাৎ কতটা পরিমাণে হচ্ছে সেটা আলাদা হতে পারে তার সঙ্গে কি হয় না এটা অনেকের ক্ষেত্রে আঠালো বা একটু পাতলা টাইপের হতে পারে এর সঙ্গে পার্টিকুলার সেই মহিলার মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র কীরকম চলছে তার উপরেও কিন্তু এটা নির্ভর করে সুতরাং এটা প্রত্যেকটা মহিলা অনুযায়ী কিন্তু ভ্যারি করে যে কীরকম হয় নর্মালি যেটা সাধারণ হয়ে থাকে বা যেটা দেখে আপনারা বুঝবেন যে আপনাদের লিকোরিয়া বা সাদা স্রাব ঠিক আছে সেগুলো আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন এবং এটা কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে একটি ঋতুচক্র বা মাসিক চক্রের মাধ্যম দ্বারা বোঝানোর চেষ্টা করব মাসিক চক্রের ধরে নিন প্রথম এক থেকে পাঁচ দিন পর্যন্ত আপনার নর্মালি যে মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড সেটা চলছে এবং মাসিক চক্রের ঠিক ছ দিন থেকে 14 দিন পর্যন্ত সাধারণত এই যে লিউকরিয়া সেটা একটু সাদা টাইপের হয় বিশেষ করে ডিমের যে সাদা অংশ তার মতো হয় অথবা কারো কারো ক্ষেত্রে একটু হলুদ রঙের টাইপেরও হতে পারে এবং এই সময় এটা কিন্তু খুব পাতলা হয় না একটু আঠালো টাইপের হয় এর পরে চলে আসে মাসিক চক্রের 14 থেকে পঁচিশ দিন এই সময়টা অর্থাৎ যখন ওভুলেশন পিরিয়ড চলে একজন মহিলার তখন কিন্তু এটা একদম পাতলা বিশেষ করে জলের মতো স্বচ্ছ হয়ে যায় এবং ওভুলেশন পিরিয়ড চলে যাওয়ার পরে কিন্তু আবার পুনরায় আগের অবস্থাতে ফেরত আসে মাসিক চক্রের যখন পঁচিশ থেকে আঠাশ দিনে চলে যাচ্ছে তখন কিন্তু এটা একদম কমে যায় স্বাভাবিক ক্ষেত্রে বা আপনার একদম বন্ধও হয়ে যেতে পারে কারণ সামনে মেনস্ট্রুয়েশনের আরেকটা নতুন ঋতুচক্র শুরু হবে সেই জন্য এক মাসের মধ্যে কিন্তু লিকুরিয়া বা সাদা সাদাস্ট্রাব যেগুলো হয় নর্মালি যেটা স্বাভাবিক সেটা কিন্তু এইভাবেই হয় তাহলে এবারে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় যে অস্বাভাবিক বা কখন আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন আছে বা কখন আপনি এটা নিয়ে সতর্ক হবেন বা ডাক্তারের কাছে যাবেন এটার জন্য কিছু কিছু লক্ষণ বা সাইন অ্যান্ড সিমটম কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথম যে লক্ষণ আপনারা মনে রাখবেন ঋতুস্রাবের সময় যে রক্তক্ষরণ তা বাদ দিয়ে সেই সময় বাদ দিয়ে ওই কটা দিন বাদ দিয়ে যদি আপনার যে কোনো সময় যে কোনো ধরনের যদি ব্লিডিং হয়ে থাকে তাহলে সেই বিষয়ে অত্যন্ত সতর্ক হওয়া উচিত এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন দ্বিতীয়ত হচ্ছে এই জনিস্রাবের সঙ্গে যদি যে কোনো টাইপের আপনি দুর্গন্ধ পান ব্যাড অর্ডার পান তার সঙ্গে জনির্দার বা ভ্যাজাইনার রিজিয়ানে অসহ্য পরিমাণে জ্বালা চুলকানি অস্বস্তি অথবা স্রাবের যে পরিমাণ সেটা প্রচুর বেশি পরিমাণে যাচ্ছে যে আপনি আর থাকতে পারছেন না তার সঙ্গে এখানে কিন্তু স্রাবের যে রঙ সেটাও গুরুত্বপূর্ণ যদি খুব ডিপ হলুদ হয় বা হলুদ একটু বেশি বর্ণের বা সবুজ রঙের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাতে ইনফেকশন হওয়ার চান্স থাকে এর সঙ্গে কারো কারো ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় না পেটে বিশেষ করে তলপেটের দিকে অসহ্য পরিমাণে ব্যথা যন্ত্রণা এবং তার সঙ্গে কোমরেও ব্যথা যন্ত্রণা এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনার ওই জায়গাতে হয়তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে বা কোনো টাইপের ইনফেকশন হয়েছে অথবা অনেক সময় যৌন সংক্রমণের জন্যও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে সুতরাং এই কয়েকটি লক্ষণ কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে বা গুরুত্ব দিতে হবে এবারে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে ভিডিওরে একদম প্রথমেই বলেছিলাম যে লিকুড়িয়া এই জিনিসটাই কিন্তু আপনাদের ওই জায়গাতে ইনফেকশন যাতে না হয় তার জন্যই সেটা সহায়তা করে তাহলে ইনফেকশানটা হচ্ছে কোথা থেকে এই জায়গাতে ইনফেকশন হওয়ার বিশেষ করে জ্বালা চুলকানি বা এই যে স্রাবের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে এর কতকগুলো ফ্যাক্টর রয়েছে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যেসব মহিলারা ডায়াবেটিসে অলরেডি ভুগছেন বা সুগারের সমস্যা রয়েছে তাদের মধ্যে এটার কিন্তু এফেক্ট হওয়ার চান্স বেশি থাকে দ্বিতীয়ত আপনার হরমোনাল ইমব্যালেন্স বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন যদি অনেক বেশি পরিমাণে হয় এবং এই ইস্ট্রোজেন হরমোন মূলত প্রেগন্যান্সির সময় বৃদ্ধি পায় যেটা নর্মালি হয়ে থাকে সেই সময় বেশি হতে পারে এছাড়া আপনারা যদি গর্ভনিরোধক বড়ি যেগুলো আইপিল বা এগুলো বাজারে যেগুলো রয়েছে সেগুলো আপনারা নিয়মিত খান তাহলেও কিন্তু আপনাদের এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘদিন ধরে যদি আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই সমস্যা আসতে পারে দুর্বল ইমিউনিটিও কিন্তু অন্যতম একটি কারণ এই লিকরিয়া বা সাদাশ্রাপ হওয়ার জন্য এর সঙ্গে আরেকটা কারণের ব্যাপারে বলতে চাই যেটা দেখা গেছে যে সব থেকে কমন না এই জনিদার বা ভ্যাজাইনার রিজিয়ানটা অনেকে চায় যে খুব ভালোভাবে পরিষ্কার করার জন্য সেই জন্য এখানে কিন্তু সাবান দিয়ে বা খুব রাফলি অনেকে এটাকে কিন্তু পরিষ্কার করার চেষ্টা করেন এটা কিন্তু করা উচিত না এবং এটা এর জন্য কিন্তু ঠিক না কারণ এই জায়গাটাই তৈরি এমনভাবে যেটা কিন্তু দেখা গেছে যে আপনি যদি আলাদা করে পরিষ্কার নাও করেন সেটা কিন্তু নিজের থেকেই সেই জায়গাটাকে বজায় রাখতে পারে এর সঙ্গে অনেকেই দেখা গেছে যে হাইজিন ঠিকঠাক মেনটেন করেন না সুতরাং হাইজিনটাও আপনাকে কিন্তু ঠিকঠাক মেনটেন করতে হবে এই সমস্ত ফ্যাক্টরগুলো বাদ দিয়েও আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে মানসিক কিছু ফ্যাক্টর বিশেষ করে যেসব মহিলারা ইমোশনাল কোনো সমস্যাতে ভুগছেন স্ট্রেস দুশ্চিন্তাতে রয়েছেন অ্যাংজাইটির সমস্যাতে ভোগেন প্রচণ্ড ওয়ার্ক প্রেশার বা কাজের চাপের মধ্যে রয়েছেন যে কোনো কারণে মানসিকভাবে আপনি ঠিক নেই তাহলে কিন্তু আপনার এই সমস্যা দেখা দিতে পারে এবারে চলে সব সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে হোমিওপ্যাথির কোন কোন ওষুধগুলো আপনারা ইউজ করবেন যেগুলো এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী এক্ষেত্রে আমি আপনাদেরকে বেস্ট সাতটি ওষুধের কথা জানাবো যে সাতটি ওষুধ লক্ষণ অনুযায়ী যদি আপনারা খান তাহলে আপনাদের এই সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে সবার প্রথমে যে ওষুধটি নিয়ে আপনাদেরকে জানাবো তা হল অ্যালুমিনা অ্যালুমিনা ওষুধের ক্ষেত্রে যে লক্ষণ থাকবে এক্ষেত্রে স্রাবের যে পরিমাণটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে হবে এবং জলের মতো একদম পাতলা হবে তবে মহিলাদের জনির দ্বারে কিন্তু জ্বালা এবং চুলকানি এই দুটো সমস্যাই থাকবে তার সঙ্গে আপনারা খেয়াল করলে দেখবেন যে যাদের এই সাদা স্রাবের সমস্যা দিনের বেলা বৃদ্ধি পায় এবং মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব যখন হয়ে যাচ্ছে তার পরে অত্যাধিক পরিমাণে বেড়ে যায় এবং এনারা যদি ওই জায়গা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেন তাহলে কিন্তু তাদের এই জ্বালা চুলকানি আরাম সুতরাং এই টাইপের লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যালুমিনা ওষুধটি ইউজ করতে পারেন এক্ষেত্রে অ্যালুমিনার তিরিশ শক্তি আপনারা দিনে দুবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং সপ্তাহে এইভাবে কিন্তু দুই থেকে তিন দিন আপনারা খেতে পারেন এবং এই নিয়ম অনুযায়ী আপনারা ওষুধটিকে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো সেটা হলো ক্যালকেরিয়া কার্ব এক্ষেত্রে লিকোরিয়া বা স্রাবের পরিমাণটা কিন্তু দুধের মতো ঘন হয় এবং সমস্যা সব থেকে বেশি হয় ঋতুস্রাবের আগে এবং পরে অর্থাৎ বিশেষ করে ঋতুস্রাবের আগে কিন্তু এই লিউকোরিয়া অনেক বেশি পরিমাণে হয় তার সঙ্গে জ্বালা চুলকানি রয়েছে এবং এইসব মহিলারা একটু মোটাশোটা হন বা স্থূল টাইপের হন অথবা এনাদের মধ্যে কিন্তু ওবেসিটির একটা সমস্যা থাকে এই টাইপের লক্ষণ বা এই টাইপের পেশেন্টগুলোর জন্য কিন্তু ক্যালকেরিয়া কাপ অত্যন্ত কার্যকর এক্ষেত্রে ক্যালকেরিয়া কাপ দুশো শক্তি আপনারা সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা মিশিয়ে খেতে পারেন এইভাবে আপনারা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে পারেন তৃতীয় যে ওষুধটির কথা বলবো সেটা হলো গ্রাফাইটিস গ্রাফাইটিস কাদের ক্ষেত্রে প্রযোজ্য না যেসব মহিলারা সাদাশ্রাপের সমস্যায় ভুগছেন তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবেশনের সমস্যাতে ভুগছেন এনাদের সাদাশ্রাব ফ্যাকাসে পাতলা টাইপের হয় পরিমাণে কিন্তু প্রচুর হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা সমস্যা বা লক্ষণ মনে রাখবেন যে এইসব মহিলাদের সেক্সুয়াল যে ডিজায়ার বা চাহিদা সেটাও কিন্তু এই সমস্যার জন্য কমতে থাকে সুতরাং এই সমস্ত লক্ষণগুলো যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে গ্রাফাইটিস তিরিশ শক্তি এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে দিনে দুবার করে খেতে পারেন এবং সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা এইভাবে খাবেন এবং এইভাবে আপনারা তিন সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন চতুর্থ যে ওষুধটি কথা বলবো সেটা লিকোরিয়ার সমস্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ ওষুধটি হল ক্রিয়জোট যাদের লিকোরিয়া বা সাদাশ্রাবের সমস্যা তো রয়েছে তার সঙ্গে অসহ্য পরিমাণে জ্বালা এবং চুলকানি জ্বালা চুলকানি ওই জায়গাতে এতটাই যে তিনি সহ্য করতে পারছেন না অর্থাৎ কি না সেখানে কিন্তু কোনো ইনফেকশন হয়েছে তার সঙ্গে সাদা স্রাবের রঙও কিন্তু একটু সবুজ টাইপের বা হলুদ টাইপের হয়ে যায় মাঝে মধ্যে আবার কিন্তু কোনো সমস্যা ছাড়াই জনির্দার থেকে রক্তক্ষরণ দেখা দেয় এবং এনাদের সাদা স্রাবে কিন্তু একটা আলাদা টাইপের গন্ধ বা ব্যাড অর্ডার থাকে এনাদের জন্য ক্রিয়জোট অত্যন্ত কার্যকর ক্রিয়জোটের ক্ষেত্রে দুশো শক্তি আপনারা সপ্তাহে একদিন থেকে দুদিন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে দিনে একবার করেই খাবেন এইভাবে আপনারা দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন পঞ্চম ওষুধটি হল পালসিটিলা এক্ষেত্রে সাদাশ্রাবের যে সমস্যা সেটা একদম দুধের মতো সাদা হয়ে থাকে তার সঙ্গে এটা কিন্তু পাতলা হয় না একটু আঠালো টাইপের হয় এবং দেখা গেছে যে পালসিটিলার পেশেন্টরা কিন্তু মেনস্ট্রুয়াল কমপ্লেন্সের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসেন অর্থাৎ কি না তাদের পিরিয়ডস ঠিকঠাক হয় না হয়তো ডিলেড মেনস্ট্রুয়েশন দেরি করে হয় মাসি ঠিকঠাক হচ্ছে না বা সেই সময় প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে তার সঙ্গে এনাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে যদি শুয়ে পড়েন তাহলে কিন্তু লিগোরিয়ার পরিমাণ অনেক বেড়ে যায় তার সঙ্গে জনির দ্বারে জ্বালা এবং চুলকানিত রয়েছে এবং এইসব পেশেন্টরা কিন্তু জল পেপাসা অনেকটাই কম হয় এই টাইপের সমস্ত লক্ষণগুলো থাকলে আপনারা পালসিটেলা তিরিশ শক্তি দিনে এক থেকে দুবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং সপ্তাহে এইভাবে দুই থেকে তিন দিন খেতে পারেন এবং আপনারা এটা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন ষষ্ঠ বা ছ নম্বর যে ওষুধের কথা বলব সেটা হলো ন্যাট্রামিওর এনাদের সাদাশ্রাবের পরিমাণ একদম জলের মতো হয় তার সঙ্গে এনাদের শরীরে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্বলতা থাকে এনারা অ্যানিমিয়ার সমস্যাতে বা রক্তাল্পতার সমস্যাতে ভুগে থাকেন এর সঙ্গে পেটে প্রচুর পরিমাণে যন্ত্রণা থাকে এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে আপনার মধ্যে তাহলে আপনারা ন্যাট্রামিউর দুশো শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মেশাবেন এবং সপ্তাহে একদিনই খেতে হবে এইভাবে আপনারা দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন সপ্তম এবং শেষ যে ওষুধটির কথা বলব সেটা হলো মাকসল স্রাব এক্ষেত্রে অত্যাধিক পরিমাণে হয় তার সঙ্গে জ্বালা বা চুলকানি যেটা সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ এনাদের স্রাবের সমস্যা হোক বা জ্বালা চুলকানির যে কোনো সমস্যায় হোক না কেন তা কিন্তু রাত্রেবেলা বৃদ্ধি পায় বিশেষ করে শুয়ে পড়ার পর এবং এনাদের কিন্তু প্রস্রাবের দ্বারাও জ্বালা যন্ত্রণা হয় বিশেষ করে প্রস্রাব করার পরেই দেখা যাচ্ছে যে জ্বালা হচ্ছে এবং তার মনে হয় যে সেই জায়গাটা বারবার জল দিয়ে যদি ধোয়া হয় তাহলে কিন্তু আরাম হবে এই সমস্ত লক্ষণগুলো থাকলে আপনারা মার্কশোল তিরিশ শক্তি দিনে একবার থেকে দুবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন সপ্তাহে দুদিন থেকে তিন দিন খেতে পারেন এবং এইভাবে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন সুতরাং আপনারা যারা সাদাশ্রাবের সমস্যাতে ভুগছেন এই সাতটি হোমিওপ্যাথিক ওষুধ বেস্ট ছিল যেগুলো এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকর হবে আপনারা লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো ইউজ করতে পারেন তবে মনে রাখবেন যে তার সঙ্গে যে ফ্যাক্টরগুলো বলেছিলাম সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখা প্রয়োজন কারণ সেগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার এই সমস্যা সম্পূর্ণরূপে যাবে না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্ত ওই বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ